নমস্কার, আমি ভবানী প্রসাদ ঝা, অ্যাসিস্ট্যান্ট টিচার মানিকচক শিক্ষানিকেতন। আজকে 30শে আগস্ট, এখন সকাল 11টা। আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে মানিকচক শিক্ষানিকেতন ফেসবুকের 5 কাহন পর্বে সকলকে ওয়েলকাম করছি। আজকে আমরা একটি বিতর্ক সভার আয়োজন করেছি মানিকচক শিক্ষানিকেতনের পক্ষ থেকে। তাতে প্রস্তাবের পক্ষে মাননীয় মানসী দত্ত, প্রাক্তন ছাত্রী মানিকচক শিক্ষানিকেতন, বর্তমান প্রধান শিক্ষিকা আরাপুর জ্যোত টিপাজানি আহ্লাদিনী ঘোষ গার্লস হাই স্কুল, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, ওয়েলকাম করছি। এবং প্রস্তাবের বিপক্ষে বক্তা মাননীয় ডক্টর হরিস্বামী দাস, প্রধান শিক্ষক শোভানগর হাই স্কুল। বিতর্ক সভার যে টপিক ঠিক করা হয়েছে তা হচ্ছে বিদ্যালয় বড্ড বেশি প্রধান শিক্ষক কেন্দ্রিক হয়ে উঠছে। নমস্কার। ধন্যবাদ মাননীয় মানসী দত্তকে ধন্যবাদ। তিনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে বিদ্যালয় হচ্ছে একটি সিস্টেম যার কেন্দ্রে প্রধান শিক্ষক মহাশয়, এবং তার কাজ হচ্ছে যে বিদ্যালয়ের যে অন্যান্য অঙ্গ যেগুলো, যেমন শিক্ষাকর্মী, অশিক্ষক অশিক্ষক কর্মী, এনারা যা আছেন বিভিন্ন পার্টস, তাদেরকে হারমোনাইজ করা, হারমোনাইজ করে এক সুরে বিদ্যালয়কে চালানো, একটা টিমের মতো। তিনি খুব সুন্দর বলেছেন। এবারে প্রস্তাবের বিপক্ষে বক্তা মাননীয় ডক্টর হরিস্বামী দাস, তাকে আমি অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মানিকচক শিক্ষানিকেতন স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য পরিচালন ব্যবস্থার সঙ্গে যারা আছে তারা। আমাদের আজকের বিতর্কের বিষয় যে বিদ্যালয় বড় বেশি প্রধান শিক্ষক কেন্দ্রিক হয়ে উঠছে। মানসিক কেন্দ্রিকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য রেখেছেন। অন্তত তার যেটা মনে হয়েছে তিনি সেটা বলেছেন। ভুলভ্রান্তি বা আমাদের বোঝা বা আমাদের ভাবনা চিন্তার মধ্যে ফারাক থাকতেই পারে। উনি সুন্দরভাবে বলেছেন। কখনো কখনো কিছু যুক্তি আছে যেগুলোকে সুন্দর করে বললে মনে হয় যে হ্যাঁ ঠিকই তো এরকম। যা হোক, মানুষের দিকে ধন্যবাদ, সত্যি খুব ভালোভাবে বলেছেন। ভবানীবাবু খুব সুন্দরভাবে সঞ্চালনা করছেন, ওনাকেও ধন্যবাদ। আর ধন্যবাদ আমার সামনে যারা এখন ফেসবুক লাইভে আছেন, মানিকচক শিক্ষানিকেতন ফেসবুক পেজ থেকে যারা আজকের এই ভার্চুয়াল অনলাইন যে বিতর্ক সভাটাকে দেখছেন, সেটা তারা যারা আছে প্রত্যেককে অভিনন্দন। আপনারা মানসীদের বক্তব্য শুনলেন, আমি কিছু কথা বলবো, বক্তব্যের মতো নয় কিন্তু কিছু কথা বলবো। মানসীদের যে বিষয়গুলি আলোকপাত করেছেন আপনারা শুনলেন, যে সৌরমণ্ডলের কথা তিনি বলেছেন, ক্রিকেট টিমের কথা বলেছেন বা যে কোনো খেলার টিম বলছেন, প্রত্যেকটা যে কোনো সিস্টেম যেগুলো আমাদের জগতে আছে প্রত্যেকটা সিস্টেমেরই কেন্দ্রিকতা আছে, কেন্দ্রীয় চরিত্র কিছু থাকে। ঠিক ন্যাচারালি প্রধান শিক্ষক আছেন, প্রধান শিক্ষকের তিনিও বিদ্যালয়ের কেন্দ্রে আছেন। তার কথাই বারবার একটা জিনিস ফুটে এসে উঠেছে, সেটা হচ্ছে কর্তৃত্ব বোধ, অর্থাৎ কর্তৃত্ব একটা একজনের হাতে ন্যস্ত থাকে। বিদ্যালয়ের সাফল্য এবং ব্যর্থতার দায় প্রধান শিক্ষকের, উনি বলেছেন। বাকিরা আছে, বাকিদেরকে তিনি ছোট করেননি ঠিকই, কিন্তু মানে শেষ পর্যন্ত যদি আমি একটা জায়গায় দাঁড়িয়ে যাই তো সেখানে হ্যাঁ বা না উত্তর দিতে গেলে তখন যেটা দাঁড়াচ্ছে ওনার বক্তব্য থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে কর্তৃত্ব সাফল্য ব্যর্থতা সবকিছুই একটা সময় প্রধান শিক্ষকের উপরই বর্তায়। আমাদেরকে এখন বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে HOI বানিয়ে দেওয়া হয়েছে, হেড অফ দ্য ইনস্টিটিউট। হেড অফ দ্য ইনস্টিটিউট এবং হেড মাস্টার দুটোর মধ্যে কি তফাৎ আছে আমি জানি না, হতে পারে তফাৎ কিছু আছে, সূক্ষ্ম পার্থক্য কিছু আছে।
তিনি এইভাবে তার কথাই আমি যতটুকু বুঝতে পেরেছি, তিনি প্রধান শিক্ষক কেন্দ্রিক কথা, অর্থাৎ কেন্দ্রে যে প্রধান শিক্ষক আছে এই কথাটি তিনি বলেছেন, এবং বিদ্যালয় শিক্ষার সমস্ত না বিদ্যালয়ের বিদ্যালয়ের সমস্ত কিছুর কেন্দ্রে প্রধান শিক্ষক আছে এই কথাটা বলেছেন। আমি বিদ্যালয় শিক্ষা কথাটি পাইনি, আমাদের আজকের যে বিতর্কের বিষয় সেখানেও বিদ্যালয় শিক্ষা কথাটি নেই, শুধুমাত্র আছে বিদ্যালয় বড় বেশি প্রধান শিক্ষক কেন্দ্রিক হয়ে উঠছে। তো আমার মনে যেটা স্ট্রাইক হলো, তার আগে বলে নেই যে আমি এই বিষয়টা কি একটু মানে বিদ্যালয় বড় বেশি প্রধান শিক্ষক কেন্দ্রিক হয়ে উঠছে, কিন্তু বিদ্যালয় তো শিক্ষার জন্য, বিদ্যালয়ের তো আর কোনো ভূমিকা নেই, শিক্ষা শেখা এবং শেখানোর একটি মঞ্চ হিসাবে বিদ্যালয়, সেটাই তো। সেই জন্য আমি এটাকে একটু ঘুরিয়ে বিদ্যালয় শিক্ষা বড় বেশি প্রধান শিক্ষক কেন্দ্রিক হয়ে উঠছে এটাই ধরছি আজকের বিতর্কের বিষয় ছিল। আমি এর বিপক্ষে বলবো, একদম সঙ্গত কারণে বিপক্ষে বলবো, কারণ আমার কোনোদিনও মনে হয়নি যে প্রধান শিক্ষক বিদ্যালয় শিক্ষার কেন্দ্রে, কোনোদিনও মনে হয়নি, না প্রধান শিক্ষক কোনোদিন বিদ্যালয় শিক্ষার কেন্দ্রে ছিলেন, না ভবিষ্যতে কোনোদিন হবে। তার কারণ বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার জন্য, আর শিক্ষার যদি কারণ আমি মানুষের বক্তব্যে আরেকটু হতাশ হয়েছি, তিনি শিক্ষার কথা একবার উল্লেখ করেন নাই। হতে পারে আমাদের যে কাজের চাপ এখন, হতে পারে প্রধান শিক্ষকের নিশ্চয়ই কিছু দায়িত্ব আছে, অন্যান্য সমস্ত যে কোনো জায়গার সিস্টেম, যে কোনো অফিস কাজারি বলুন, যে কোনো জব বলুন, কোথায় চাপ নেই, এমন পৃথিবীতে কোনো কাজ নেই যেখানে চাপ থাকে না, এটা একটা যে কোনো চাকরির হ্যাজার্ডস ধরে নিতে হবে। আর আমরা জেনে শুনে প্রধান শিক্ষক হয়েছি, প্রধান শিক্ষকের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে, তাকে প্ল্যানিং করতে হয়, এক্সিকিউশন করতে হয়, মাস্টারমশাইদের স্যালারি বিল করতে হয়, এরিয়ার করতে হয়, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, প্রচুর কাজ, এখন মিড ডে মিল, স্কলারশিপ কি নেই সব আছে। কিন্তু বলুন তো, আরেকটা জিনিস আমি মানসিনীর কথায় পেরেছি, যে সেখানে বলেছেন যে বিদ্যালয়ে পড়াশোনা ছাড়া অনেক কিছু হয়, আমি এই জিনিসটা ঠিক এখনো বুঝে উঠতে পারিনি, বিদ্যালয়ে পড়াশোনা ছাড়া কি হতে পারে। যদি পড়াশোনা ছাড়া বিদ্যালয়ে কিছু হতে পারে, তাহলে এই বিষয়টি নিয়ে আমাদের মানে মানে এটা তো একটা সরকারি ব্যাপার, এবং এটা সমস্তটাই সংবিধান থেকে আসছে, বিদ্যালয় শিক্ষার অধিকার আইন থেকে সবটা নেমে আসছে। তাহলে শিক্ষার অধিকার আইন বা শিক্ষার আইন বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা, বা ন্যাশনাল পলিসি অফ ন্যাশনাল এডুকেশন প্ল্যানিং, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, নিপা, আন্তর্জাতিক শিক্ষা আইন, যদি বিদ্যালয়ে শিক্ষা ছাড়া অন্য কিছু হতে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও একটা গোড়াতেই গলদ হয়ে গেছে। তো আমি নিশ্চয়ই সেটা একজন প্রধান শিক্ষক হিসাবে, যেটা একটা সরকারি ব্যবস্থার একটা অঙ্গ, শিক্ষা দান করার যে কেন্দ্র বিদ্যালয়, সেই সরকারি ব্যবস্থার অঙ্গ হচ্ছে বিদ্যালয় এবং প্রধান শিক্ষক, সেখানে যদি বিদ্যালয়ে যদি পড়াশোনা ছাড়া অন্য কিছু হয়, তাহলে ধরে নিতে হবে কিছু একটা গোলমাল চলছে। কিন্তু আমার মনে হয় বিদ্যালয়ে পড়াশোনা ছাড়া কিচ্ছু চলছে না, পড়াশোনাটাকে আমরা খুব একটা ছোট অর্থে ব্যবহার করে ফেলছি ইদানিং। কারণ আমাদের শিক্ষা, শিক্ষা মানেটা কি, শিক্ষা মানে একজনের আচরণের পরিবর্তন করা, একটা শিশুর আচরণকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। তো শিক্ষার উদ্দেশ্য যদি শিক্ষা এবং শিক্ষা কেন্দ্র হিসেবে যদি বিদ্যালয় হয়, তাহলে এখানে কোনো এখানে আর যে কার্যক্রম গুলো হচ্ছে সেগুলো অবশ্যই তার প্রয়োজন আছে, এবং সেই কারণেই যে বিদ্যালয়গুলিতে এইগুলো করা হচ্ছে এবং এটা সচেতন ভাবেই করা হচ্ছে। এবং সেই জন্য আমি বলছি যে বিদ্যালয়ের মুখ্য চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র আমার মতে কোনোদিনও প্রধান শিক্ষক ছিলেন না, নয় প্রধান শিক্ষক হবেনও না কোনোদিনও। বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় যদি মুখ্য ভূমিকা কারো থেকে থাকে, তিনি আমাদের সম্মানীয় শিক্ষক। বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার যদি, কারণ শিক্ষার কেন্দ্রে শিক্ষক আছেন, আর বিদ্যালয় শিক্ষার যদি মুখ্য চরিত্র কেউ হয়ে থাকে, তে হচ্ছে আমাদের শিক্ষার্থী, ছাত্রছাত্রী হচ্ছে বিদ্যালয় শিক্ষার কেন্দ্রে। কারণ বিদ্যালয় শিক্ষা ছাড়া বিদ্যালয় হতে পারে না, তাহলে শিক্ষার কেন্দ্রে সবসময় শিক্ষার্থী, শিক্ষার এবং এই ভূমিকাটা যিনি মুখ্যত পালন করেন তিনি হচ্ছে সম্মানীয় শিক্ষক। আমিও যে মুহূর্তে আমার যে অনেকগুলো কাজ আছে, প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন, মেইনটেনেন্স, রিলেশন উইথ দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এর সবার সঙ্গে যে ইয়েগুলোতে, এবং আমাদের প্রতিদিনের দৈনন্দিন রুটিন করতে হয়, হয়তো দেখছি আমাদের ক্লাসে কোনো মাস্টারমশাই দেরি যাচ্ছেন, এগুলো সব হ্যাজার্ডস অঙ্গ আছে, কিন্তু এগুলোর প্রত্যেকটার শেষে যদি কিছু পড়ে থাকে, সেটা হচ্ছে তার শিক্ষা। আমাদের বিদ্যালয় শিক্ষাটাকে সুনিশ্চিত করতে হবে, বিদ্যালয়ের শিক্ষা যে জন্য বিদ্যালয়ের শিক্ষা সেইটাকে সুনিশ্চিত করতে হবে। সেই জন্য আমার মনে হয় বিদ্যালয় শিক্ষা যদি
মুখ্য ভূমিকা কারো থাকে, সেটা হচ্ছে আমাদের সম্মানীয় শিক্ষকগণ। এবং যদি এবং এই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে যে আছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থী। মানসী দি, আপনাকে একটা কথা ভেবে দেখতে অনুরোধ করবো। আপনি আপনার বক্তব্যের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, কর্তৃত্ব বোধ। এই কর্তৃত্ব বোধ মানে অহংকারে চলে আসে। যখন আমার অহংকার এবং আমিত্ব আমাকে পেয়ে বসবে, সে যে সিস্টেমই থাক না কেন, সেখানে কিন্তু ভালো কিছু সৃষ্টি হতে পারে না। বিদ্যালয় শিক্ষালয় শিক্ষায় সৃজনশীলতার বড় অভাব ঘটছে আজকে। আজকে আমরা উপর থেকে সবকিছু নামিয়ে আনছি। আমাদের দেশে কি রাজতন্ত্র আবার ফিরে এসছে যে উপর থেকে আমরা যেটা বলবো সেটা নিজেরা সবাই পালন করবে? ভারতবর্ষের সংবিধানে এখন গণতন্ত্র, গণতান্ত্রিক দেশ আমাদের, জনগণ তন্ত্র রচনা করে। আমার ছাত্রছাত্রীদের নিয়ে তন্ত্র রচনা হয়। আমাদের বিদ্যালয়ে শিশু সংসদ আছে, আমাদের বিদ্যালয়গুলিতে লিগ্যাল লিটারেসি ক্লাব, বিনামঞ্চ শিক্ষকদের বিভিন্ন কাউন্সিল, নোডাল টিচার। আমরা যদি আমাদের কর্মকাণ্ডকে অংশীদারিত্ব না নিয়ে আসি, নেতৃত্বে যদি অংশীদারিত্ব আসে এবং সমস্ত কিছু দল গঠন গুলো যদি ঠিকভাবে হয়ে ওঠে, তাহলে তো আমাদের চাপের কিছু নাই। মানুষই দিয়ে আপনি বড্ড চাপ, বা আমরা যারা হেডমাস্টার সেটা মনে করছি আমাদের প্রচুর কাজ করতে হচ্ছে। আমরা বড্ড বেশি চাপে পড়ে যাচ্ছি নিজেদেরকে, হয়তো বা কখনো কখনো নিজেদেরকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। এত গুরুত্বের কিছু নেই, এক সময় আমাদের জীবনটাও হয়তো থাকবে না। চাকরি নিয়ে এত ভাবার কিছু নেই। আমাদের এত কিছুর মধ্যে আমাদের কখনো সবসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের ক্লাসের যে 40টা বাচ্চা আছে, বা আমার ক্লাসে যদি 150টা বাচ্চা থাকে, 150টা বাচ্চার কাছে আমরা পৌঁছতে পারছি কিনা। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা লক্ষ্য রাখ। আমাদের ভারতবর্ষের বৈচিত্র্য, ভারতবর্ষের সংস্কার সংস্কৃতি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। এখানে ধর্ম, ভাষাভাষী, লিঙ্গ, বিভিন্ন ধর্মের লোক, এবং এখানে অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক অসাম্য, সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, বিভিন্ন শিশুদের মধ্যে বিভিন্ন প্রাক্ষবিক বৈশিষ্ট্য আছে। আমরা সেগুলোকে ভুলে যাই। বিদ্যালয় কোনো স্বতন্ত্র প্রতিষ্ঠান নয়, বিদ্যালয় সমাজ জীবনের একটা দর্পণ স্বরূপ। এই দর্পণ, এই সমাজকে, সমাজের প্রতিধ্বনি, প্রতিচ্ছবি হচ্ছে বিদ্যালয় শিক্ষার মধ্যে আছে। তাহলে বিদ্যালয় যদি সমাজের দর্পণ হয়, তাহলে আমার এই ক্লাসটিকে আমি ছোট্ট ভারতবর্ষ রূপে কল্পনা করতে পারি। আমাদের এই ছাত্র ক্লাসরুম, যে 40 জনের ছাত্র আছে, সেই 40টা ছাত্র ভারতবর্ষের বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন অর্থনৈতিক ইয়ে থেকে যারা উঠে এসছে, তাদের একটা করে প্রতিনিধি স্বরূপ। আমরা যদি প্রত্যেককে লক্ষ্য করি, আমরা আজকাল লক্ষ্য করতে পারি না। হতে পারে এর অনেক কিছু কারণ আছে, কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা যদি প্রতিটা শিশুকে লক্ষ্য করি, তাহলে আমরা সমস্যাগুলো চিহ্নিত করতে পারবো। সমস্যা সব জায়গাতে আছে। আমরা যদি প্রতিটা শিশুকে লক্ষ্য করি, তাহলে সমস্যার কারণ অনুভব করতে পারবো। সমস্যার কারণ যদি অনুভব করতে পারি, সেখান থেকে আমরা সমাধানের পথ পাবো। সমস্যার সমাধান আছে, আমাদের প্রচুর কাজ থাকতে পারে, তার জন্য সমাধানও আছে। সমাধানকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করতে, সম্পদকে রূপান্তরিত করতে পারি। আমাদের দেশের জনসংখ্যা 130 কোটি, 130 কোটি জনসংখ্যা আমাদের, এটা এটা কোনো এই মানব সম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। এটা আপদ নয়, এটা সম্পদ। একে সম্পদ রূপে তুলতে পারে আমরা ভারতবর্ষের, গোটা পৃথিবীতে ভারতবর্ষ আবার যে একসময় যে বিশাল বৈভবশালী একটা জায়গায় ছিল, সেই জায়গা তৈরি হতে পারে। আজকে আমাদের যে সিস্টেম, এডুকেশনাল সিস্টেম ভারতবর্ষে বহুকাল ধরে চলে আসছে, সেখানে আমাদের কি করছি, এত ফ্রাস্ট্রেশন কেন? আমি প্রধান শিক্ষক হিসেবে আমার ফ্রাস্ট্রেশন, যে কোনো অফিসের যে কর্তা ব্যক্তি তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, যারা অনেক বড় বড় চাকরি করছে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন। কেন কিসের এত ফ্রাস্ট্রেশন? তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নতুন ভাবতে শেখায় না, আমাদের মধ্যে সৃজনশীলতার জন্ম দেয় না। আমরা হতে পারে ইংরেজ আমলে যে মেকেলের সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে এখনো আমাদের দেশে কোনোভাবে হয়তো চলে আসছে। সেখানে কি ছিল, যেখানে ইংরেজরা, ব্রিটিশরা দেখেছিল এই 33 কোটি জনসংখ্যার দেশকে শাসন করতে গেলে আমাদের কিছু কর্মচারী দরকার, ভালো কর্মচারী দরকার। তাই তারা একটা সিস্টেম রচনা করলেন, ইংরেজি শিক্ষার প্রচলন করলেন, এবং এই দেশের উন্নত মেধাগুলোকে তারা সেই কাজে লাগালেন। আজও দেখি আমরা, আমাদের দেশের 1 নম্বর যে স্টুডেন্ট সে IIT-তে যায়, 2 নম্বর স্টুডেন্ট সে বিভিন্ন UPSC IAS পরীক্ষা দেয়, 3 নম্বর স্টুডেন্ট তারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করছে, 4 নম্বর স্টুডেন্ট তারা কোথায় যাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং জয়েন করছে, 5 নম্বর স্টুডেন্ট আমাদের ইসরোতে যাচ্ছে, যে ইসরোতে আমাদের 1 নম্বর স্টুডেন্ট যাওয়ার কথা ছিল। ইসরোর যে স্টুডেন্ট, সে যে বৈজ্ঞানিক মেধা নিয়ে সেখানে কাজ করতে, স্বল্প সংসাধনের মধ্যে কাজ করছে, সেখান থেকে সে এমন কিছু করছে যেখানে মঙ্গলযান, চন্দ্রযান তৈরি হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে আমাদের কিছু শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন হয়তো দরকার, যেখানে আমরা আমাদের এই সৃজনশীলতা লালন করতে পারবো। বিদ্যালয় হবে এমন একটি জায়গা, সেখানে আশ্রমিক ভিউ থাকুক বা অন্য কিছু থাকুক, সেখানে অন্তত শিশুরা নিরাপদে সৃজনশীল ভাবে, আনন্দ মুখর ভাবে পড়াশোনা করতে পারবে। এই শেখা এবং শেখানোর কার্যক্রমে যেন কোথাও বাধা সৃষ্টি না হয়। শেখানো বিদ্যালয়ে সেখানে শিখতে আসে। আজকের শিক্ষা ব্যবস্থার মূল কথা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্টে, সেখানে হচ্ছে শিক্ষার্থী মূল কেন্দ্রে, এবং লার্নিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, টিচিং নয়। টিচিং আগে ছিল,
মানুষের যে কথাগুলো বললেন, হ্যাঁ এগুলো সত্যি ছিল আগে। আগে আমরা এপার থেকে বলতাম, ওপারে ছাত্ররা শুনতো, আমরা কর্তার মতন তখন ছিলাম, আমরা যেটা দেবো আমরা দাতা, তারা গ্রহীতা। আজকে দাতা গ্রহীতার সম্পর্ক নেই। আজকে আজকে শিক্ষা ব্যবস্থা লার্নার সেন্ট্রিক হয়ে গেছে। লার্নারকে তাদের আমাদের বৈচিত্র্য গুলোকে ধরতে হবে, তাদের মধ্যে উস্কে দিতে হবে তাদের ইয়েকে। মানুষ যদি একটু ভেবে দেখবেন, আমরা এই মিড ডে মিল নিয়ে, স্কলারশিপ নিয়ে এত ব্যস্ত থাকি, তার মধ্যে কিন্তু আমরা আমাদের টিচিং থেকে অনেকটা সরে আসতে হয়তো বাধ্য হয়, বা আমরা আমাদের একটা ইয়ে তৈরি হয়ে যাচ্ছে যে এই ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত থাকতে পারছি না। আমাদের আসল কথা, একজন হেডমাস্টার মশাইয়েরও প্রথম কাজ হচ্ছে শিক্ষার সঙ্গে যুক্ত থাকা। আমার ক্লাসরুম টিচিং যেন কোনো অবস্থাতেই ব্যাহত না হয়, ক্লাসরুম টিচিং কে ব্যাহত যাতে না হয় তার জন্য আমাদের বর্তমানের সিস্টেমকে কাজে লাগাতে হবে, দল গঠন করতে হবে, প্রত্যেকটা দলকে তাদের স্বাধীনতা দিতে হবে। যারা মাস্টারমশাইরা কাজ করছেন তাদেরকে যদি আমরা স্বাধীনতা দেই, তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে নিশ্চয়ই তারা তাদের মতন করবে। অংশীদারিত্ব সবার দরকার, নেতৃত্বে অংশীদারিত্ব না থাকলে পরে বড় কাজ করা সম্ভব নয়। আর অংশীদারিত্ব মানে একজন সুপ্রিম আছে তারা অংশীদার নয়, অংশীদার মানে সমান অংশ। আমি বায়োলজির একজন ছাত্র, সেজন্য বলছি আমাদের এই সুন্দর সিস্টেমটা আছে, বডিটা আছে, সেখানে মাথা আছে, হার্ট আছে, লাং আছে, পা হাত সবকিছু আছে। হ্যাঁ, মাথা সমন্বয় সাধন করে, মানুষ যদি বলেছেন সমন্বয় সাধন করা, কিন্তু মস্তিষ্ক নিজে জানে না তিনি সমন্বয় সাধন করছেন। হ্যাঁ, প্রধান শিক্ষক সমন্বয় সাধন করেন, তার সেটা তার ডিউটির মধ্যে পড়ে, কিন্তু ডিউটিটা কোনোদিন প্রধান হয়ে দাঁড়াতে পারে না। হ্যাঁ, আমার ডিউটি ওই রকম, আমার ডিউটির মধ্যেই পড়ে সমস্যার সমাধান করা, সমন্বয় করা, বিভিন্ন যারা বিভিন্ন কাজের মধ্যে শ্রেষ্ঠ ভূমিকা নিতে পারে তাদেরকে খুঁজে আনা, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। এই ডিউটিটাকে আমি বড় করে দেখতে পারি না, এর মধ্যে কোনো কেন্দ্রিকতা নেই। যদি এটার মধ্যে কেন্দ্রিকতা থাকে তাহলে আমার ডিউটিটা কি? আমার ডিউটি কখনো কেন্দ্রিকতা হতে পারে না। আমার বক্তব্য, আমরা অংশীদারিত্ব যদি নিবুকে, আমাদের ICT আছে এখন, আমাদের এখন ডিজিটাল ইন্ডিয়ার কথা প্রধানমন্ত্রী বলছেন, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল, আমরা যে সমস্ত ছাত্রদের নিয়ে চলছি তারা কিন্তু ডিজিটালি নেটিভ। এটা একটু খেয়াল করবে, ডিজিটালি নেটিভ তারা। ছোট্ট একটি বাচ্চা, সে 5 মাস বয়স বা 1 বছর বা 2 বছর, সে স্মার্টফোন নিয়ে এরকম এরকম করছে, তাকে শিখিয়ে দিতে হয় না, তারা এই নিয়ে জন্ম নিয়েছে। অর্থাৎ পরিবর্তনশীলতাকে আমাদের লক্ষ্য করতে হবে। আমরা প্রধান শিক্ষকরা সেই প্রাচীন ধ্যান ধারণা নিয়ে বসে আছি, যে সময় এক সময় প্রধান শিক্ষকরা একটা গুরু গম্ভীর ভাবে বিদ্যালয় পরিচালনা করতেন, সেই সময় সমাজ ছিল, সেটা অসুবিধা ছিল না। কিন্তু এখন তো রাজতন্ত্র নেই, জমিদারি প্রথাও নেই, এখন আমাদের গণতন্ত্র চলে এসেছে। সবার মধ্যে যদি আমরা নেতৃত্ব ছড়িয়ে নিতে পারি, বিদ্যালয় শিক্ষায় রাইট টু এডুকেশনে বলা হচ্ছে, আমাদের উচিত শিক্ষার্থীকে ভবিষ্যতের নাগরিক শুধু না, সে নেতৃত্ব যাতে নিতে পারে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভরতার কথা, আত্মনির্ভর কখন হবে? যখন তারা প্রত্যেকে নেতৃত্ব নিতে এগিয়ে আসবে। তো নেতৃত্ব নিতে এগিয়ে আসার সময় আমি তাকে বলতে পারি না যে তার নেতৃত্ব আমি ঠিক করে দিচ্ছি, আমি তাকে নেতা বানিয়েছি, এই আমিত্ব থেকে আমাকে সরিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রধান শিক্ষকের কাজ আছে, কি কাজ? রঙ্গমঞ্চে অভিনয় করছে মাস্টারমশাইরা এবং ছাত্ররা। এই রঙ্গমঞ্চটা কেমন হবে সেটা মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখছি, না আমার ঘরে বসে আমি আমার ছোট্ট 20 ইঞ্চি টিভিতে সিনেমা দেখছি, না মালদার বিচিত্রা হলে সিনেমা দেখছি? এই ব্যবস্থাটা প্রধান শিক্ষকের মধ্যে পড়ে, কিন্তু এই ব্যবস্থাটার সঙ্গে কোনো মতেই শেখা এবং শেখার বিষয়টাকে গুলিয়ে ফেলে চলবে না। শেখা এবং শেখানোর কাজটা মাস্টারমশাইরা করছেন, আমি যখন মাস্টারমশাই তখন আমিও এই কাজটা করছি। আমরা তবেই এই সংসারের ছাত্রদের মধ্যে আলোকবর্তিকা জড়িয়ে দিতে পারবো। আমাদের দেশ তখনই আত্মনির্ভর হয়ে উঠবে যখন প্রতিটা ছাত্রের হাতে আমরা কাজ দেবো, সক্রিয়তা ভিত্তিক লার্নিং যখন হবে, যখন তাদের মধ্যে বিজ্ঞানসম্মত অনুসন্ধিতা গুলো চলে আসবে, তখন তারা সক্রিয় হবে এবং তারা কাজ করবে। বর্তমান ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটা জিনিস আমার ভালো লাগলো, সেখানে বলেছে যে ক্লাস 6 এর পরে সেখানে ভোকেশনাল স্ট্রিমকে যুক্ত করা উচিত। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। আমাদের বিদ্যালয়ের বহু ছাত্র আছে যারা 10ম শ্রেণী 12ম শ্রেণী পাশ করে গেছে, কি কিচ্ছু করতে পারে না, মাধ্যমিক পাশ, উচ্চ পোস্ট গ্রাজুয়েট কম্পিটিশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রচুর মেধা যারা আছে তারা আজকে চাকরির জন্য SSC-র জন্য বসে আছে, অথচ তারা অন্য চাকরির জন্য চেষ্টা করছে না। আমাদের এমন একটা সিস্টেম দরকার, আমাদের মাস্টারমশাইদের, আমাদের বিদ্যালয় শিক্ষার মধ্যে এমন ভাবে একটা সিস্টেম দরকার যেখানে এই শিশুরা নিজেরা কিছু করতে পারবে। চাকরির জন্য শুধুমাত্র হাত পাতবো কেন আমরা? চাকরি সৃষ্টি করতে হবে, তবে আমাদের দেশ একটা সময় আবার যে সম্পদশালী ছিল সেই জায়গায় যেতে পারে, ডিজিটাল ইন্ডিয়া তখনই হতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী অনেক অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি অনেক কিছু করেছেন, বিদ্যালয়ে এখন প্রচুর ব্যবস্থা হয়েছে। মানুষ যদি বলুন তো, আমাদের যে আগে ব্রডশিট তৈরি করতে হতো, PMA ব্রডশিট, কত কত সময় ধরে আমাদের এই কাজগুলো করতে হতো, এখন তো আমরা একটা ক্লিকে করতে পারছি। আমাদের SI সাহেব আমাদেরকে গুগল ফর্ম পাঠিয়ে দিচ্ছেন, আমরা সঙ্গে সঙ্গে সেটা করে পাঠিয়ে দিতে পারছি, কোথায় এত চাপ তো কিছু নেই। আমরা আমরা যদি ডিজিটাল ব্যবস্থাটাকে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারি, কাজে লাগাতে পারি, ICT কে ব্যবস্থা লাগাতে পারি, আমাদের গোটা বেশিরভাগ বিদ্যালয়ে এখন CCTV সাউন্ড সিস্টেম এইসব চলে এসছে, তো এইসবের মাধ্যমে তো আমরা আমাদের বিদ্যালয়কে পরিচালনা করতেই পারি।
পরিচালনা করার আমাদের কাজ আছে, পরিচালনার সঙ্গে আমাদের বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তনী, অভিভাবক, প্রশাসন সবাইকে যদি আমরা যুক্ত করতে পারি এবং সবাইকে যদি মনে করাই এই বিদ্যালয়টি আলাদা স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান নয়, এই বিদ্যালয়টি সমাজের একটি দর্পণ স্বরূপ এবং তাদেরও সমান অংশীদারিত্ব আছে, এই বিদ্যালয় শিক্ষা কোন দিকে এগোবে, এই বিদ্যালয়ের দিশা কি হবে সেটার জন্য, তাহলে কোনো সমস্যা নেই তো, সবাই মিলে এগিয়ে আসবেন। আজকে আমি দায়িত্বে আছি, তাই আমি প্রধান, এর আগে কেউ প্রধান শিক্ষক ছিলেন, এরপরে কেউ প্রধান শিক্ষক হবেন, প্রধান শিক্ষক না থাকলে যিনি সিনিয়র টিচার তিনি দায়িত্ব নেবেন। সিস্টেম যেমন চলছিল তেমন চলবে, আমি সিস্টেমের একটি পার্ট মাত্র, আমি নিজেকে তাই মনে করি, আমি অন্য কিচ্ছু না, এর থেকে যে দায়িত্বগুলি আমার আছে সেটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, দায়িত্বটাকে কখনো আমি মুখ্য হিসাবে দেখতে পারি না। আসুন আমরা সবাই মিলে, সবে মিলে দশে মিলে করি কাজ, হাড়ি জিতি নহিলাজ, আমাদের যে সাফল্য এবং ব্যর্থতার দায় যখন প্রত্যেকটা স্টুডেন্ট অনুভব করবে, বিদ্যালয়ের কোনো সাফল্যে যখন গ্রামের কোনার কোনার ব্যক্তিরা নিজের আনন্দে বুক বুক গর্বে নেচে উঠবে যে আমাদের বিদ্যালয় কিছু করেছে, তখন বিদ্যালয় শিক্ষা বলুন, ভারতবর্ষের শিক্ষা বলুন পরিপূর্ণতা লাভ করবে। যতদিন পর্যন্ত এটা প্রধান শিক্ষক কেন্দ্রিক হয়ে থাকবে, কর্তৃত্ব আমাদের থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু আসবে না। কারণ আমি মনে করি একটু আমিত্ব মানে কিন্তু সেখানে ভালোবাসার অভাব হতে পারে, ভালোবাসার অভাব থাকলে কিন্তু ভাবের অভাব হবে, ভাবের অভাব হলে কিন্তু সকলে একসঙ্গে এগিয়ে আসবে না। আরেকটা কথা বলে আমি শেষ করছি, আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা যাদের নিয়ে কাজ করি সেই ছোট ছোট শিশুগুলি, তাদের মনটা খুব পবিত্র, তারা নির্মল মন, তাদের নিয়ে আমরা কাজ করি, সেই জন্য আমাদের বিদ্যালয় হচ্ছে আমাদের, কোনো মন্দির মসজিদে যাওয়ার দরকার নাই, বিদ্যালয় আমাদের আমাদের উপাসনা গৃহ হতে পারে, এবং আমাদের উপাস্য অবশ্যই শিক্ষার্থী, যে শিক্ষার্থী আমাদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে আছে। আসুন সকলে মিলে আমাদের বিদ্যালয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ মানিকচক শিক্ষা নিকেতন কর্তৃপক্ষকে আমাকে এই সুন্দর মঞ্চে আমার কথা পরিবেশন করার জন্য, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই ডক্টর হরিস্বামী দাসকে, তিনি অত্যন্ত সুন্দর ভাবে বললেন যে স্কুল ইজ এ মিনিয়েচার অফ দ্য সোসাইটি, এবং তিনি আরো বললেন যে বিদ্যালয়ের প্রধান উৎস হওয়া উচিত ছাত্র বা তাদের শিক্ষিত করে তোলা। একজন প্রধান শিক্ষক যেহেতু প্রত্যেকটি ছাত্রের কাছে পৌঁছাতে পারেন না, তাই এই কাজটি করতে করতে হবে শিক্ষকদের দ্বারাই, তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন। যাই হোক, মানসী দত্ত সুন্দর বলেছেন এবং ডক্টর হরিস্বামী দাসও সুন্দর বলেছেন। শেষে আমার মনে হয় আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বিদ্যালয় ব্যবস্থার উদ্দেশ্য দুটি, দুরকম। একটি হচ্ছে ছাত্রদের ছাত্রদের মধ্যে অকুপেশন এর জন্য ইনফরমেটিভ শিক্ষা দেওয়া, অর্থাৎ এই শিক্ষা দিলে তারা কোনো চাকরি করবে বা কাজ করবে সেই জন্য। আরেকটি হচ্ছে সেন্স অফ ইউনিভার্সাল ব্রাদারহুড, আমরা যে আন্তর্জাতিক ভাবে একজন মানুষ এবং আমরা সবাই যে ভাই পৃথিবীতে, এই সেন্সটা, মোরাল ভ্যালিউজ এর মধ্যে দিয়ে এই সেন্সটা জাগিয়ে তোলা, এটি হচ্ছে আরেকটি উদ্দেশ্য। তো এই দুটি কাজই প্রধান শিক্ষক একা কিন্তু করতে পারবেন না, প্রধান দায়িত্ব প্রধান শিক্ষকের, এখানে সেন্ট্রালাইজড হয়েছে দায়িত্বটা, কিন্তু এক্সিকিউট করবেন শিক্ষকরাই। সুতরাং আমরা এটা সিদ্ধান্তে আসতে পারি যে প্রধান শিক্ষক শিক্ষকদের দ্বারাই তার সমস্ত মহৎ উদ্দেশ্য সাধিত করবেন বা এক্সিকিউট করবেন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি মানসী দত্ত এবং ডক্টর হরিশ দাস মহাশয়কে। আমি এবার আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী জ্যোতিভূষণ পাঠক মহাশয়কে অনুরোধ করব, আপনি ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখুন। নমস্কার, সদ্য সঞ্চালক হরিপ্রসাদ ঝা, আমার কন্যা সম মানসী এবং ডক্টর হরিস্বামী দাস, আপনারা অত্যন্ত সুন্দরভাবে সমস্ত কিছু উপস্থাপন করেছেন, আপনাদের যুক্তিযুক্ত আলোচনা আমাকে আনন্দ দিয়েছে। আমি যে বিষয়টি একটু বলতে চাই, আমি এখন যে জায়গায় আছি, মাত্র 6 মাস পরে আমি অবসর গ্রহণ করব, দীর্ঘ 19 বছর একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকতার দায়িত্বে আছি। এখন আমার সহশিক্ষক ভবানী আছে, আমি প্রধান শিক্ষক, ভবানী সহশিক্ষক। আমি একটু ভবানীকে জিজ্ঞেস করব, সঞ্চালক যদিও,
ও আমার থেকে 10 বছর ছোট, যে মানিকচক শিক্ষানিকেতনটা কি প্রধান শিক্ষক কেন্দ্রিক ভবানী স্যার না সবাই মিলে কাজ করছি আমরা? হ্যাঁ, এটা একটি টিম, টিম ওয়ার্ক হয়। টিম ওয়ার্ক এটা কিন্তু খুব, এটাই বলতে চাইছিলাম, এই টিম ওয়ার্কটা কিন্তু আমাদের প্রত্যেকের দরকার। কিন্তু শিক্ষক কখনো বোঝাবেন না যে তিনি সব দায়িত্ব পালন করছেন, তিনি করছেন, এটা বাস্তব। একটা কথা রবীন্দ্রনাথ আমি বলি, দেহের সব রক্ত যদি মুখে উঠে আসে তাকে স্বাস্থ্য বলে না, দেহের সব রক্ত উঠে এলে স্বাস্থ্য হয় না। বিদ্যালয়ে যদি বড় বেশি প্রধান শিক্ষক কেন্দ্রিক হয়ে যায় তাহলে সেটা বিদ্যালয় থাকবে না, বসিজিমে পরিণত হবে। বস না, বস হবে না লিডার হবে, এটা কিন্তু ঠিক করতে হবে। আমি, আমাদের আলোচনাটা প্রায় 45 মিনিটের ছিল, প্রায় 50 মিনিট হতে চললো, আমি আলোচনা না করে শুধু একটাই কথা বলবো, এই বিতর্ক সবাই কিন্তু একটা সাধারণ বিতর্ক, কিন্তু কোন শিক্ষক, কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, কোন আঘাত কেউ মনে করবেন না, কে পক্ষে বলেছে কে বিপক্ষে বলেছে, নিছক একটা বিতর্ক সভা। যিনি পক্ষে বলেছেন তার সহকারী শিক্ষকরা যেন এটা মনে না করেন যে এটা প্রধান শিক্ষক যখন বড় বেশি প্রধান শিক্ষক কেন্দ্রিক হচ্ছে তাহলে তিনি করবেন, কিংবা অন্য শিক্ষক যেন এটা না মনে করেন। আবার আবার যখন হরিস্বামী বাবু বলছেন যে প্রধান শিক্ষক কেন্দ্রিক নয় সবাই মিলে করছি, সেটাও কতটুকু যুক্তিযুক্ত কতটুকু বাস্তবসম্মত সেটাও কিন্তু ভাবতে হবে। এখন আমাদের হাতে কিন্তু এরকম কোনো ক্ষমতা নেই, যিনি আমার ক্ষমতা কথা শুনবেন না তাকে আমি কোনো পেনাল্টি দিতে পারি, এটা তো বাস্তব। আমি, ভবানী স্যার বললেন, আপনি বললেন, মানসী বলল যে আমরা টিম দিতে পারি, টিম যদি আমার কথা না শুনে কি করবো আমি? দায়িত্ব তো আমার, আজকে রবিবার আছে, আজকে আমাদের 11 কে ইন করতে করাতে হচ্ছে, বসে আছি স্কুলে, কালকে লকডাউনের দিন, কালকেও কাজ করতে হতে পারে, এই তো বাস্তব কথা। এটা সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, আজকে মতো অনুষ্ঠান ভাবে শান্তি ঘোষণা করো। আজকের মতো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যে বিতর্ক সভা আয়োজিত করা হয়েছিল তা এখানে শেষ হলো। নমস্কার। নমস্কার।